ঠিক আছে বাই ভাত খাব লাগিব। গুড ইভিনিং কুমৰু চুদং। আচলতে চাৰে আঠটা হোৱাৰ লগে লগে গুড নাইট বুলিয়ে ক'বলগীয়া হয়, তথাপিও আমি গুড ইভিনিঙৰ পৰাই আৰম্ভ কৰিছোঁ আমাৰ কাংকান ধেমাজি গুৱাহাটী ব্ৰাঞ্চ পৰিয়ালে। যিহেতু আমি একযোৰ দুযোৰকৈ অকল কি পাত দুযোৰে লৈছোঁ, মানে আপোনালোকক অকণমান দেখুৱাম বুলি, যিকেইটা আমি হ'লচেলত আপোনালোকক দিম, এযোৰ ল'লেও হ'লচেল, দহযোৰ ল'লেও হ'লচেল। আৰু কিছুমানে ধৰক অলপ ভাবিছে যে না অকল হ'লচেলতহে দিব, তেনেকৈ নহয়, আপোনালোকে গোটেইখিনিয়ে একযোৰ হওক দহযোৰ হওক গোটেইখিনি হ'লচেলতে পাব, সেইটো কাৰণে চিন্তা কৰিব নালাগে। যদি ভাল পায় আপোনালোকে আহিব পাৰে, চাব পাৰে, নল'লেও চাব পাৰে। আৰু এইযোৰ হৈছে পিয়ৰ পাটৰ খুবেই ধুনীয়া যোৰা, আৰু এইযোৰ কিন্তু ধেমাজিৰ পৰা ৰেডি কৰি দি পঠিয়াইছে। কিমান হ'ব? 9,140 টকা। আৰু যদি অনলাইন লয় আপোনালোকে তেন্তে 150 টকা এটা এক্সট্ৰাকৈ দিব লাগিব। 9,140 টকাত এইযোৰ কাপোৰ ল'ব পাৰিব, পিয়ৰ পাট উইথ লেব টেষ্টেড। চিন্তা কৰিব নালাগে, সেইটো পাতিটো ইফালে মানে মৌ ওলাইছে। আৰু এইযোৰ হৈছে খুব ধুনীয়া, চাদৰখন কেঁচা পাটৰ, মেখেলাখন পাটৰ হ'ব, একদম ধুনীয়াকৈ গড় ডিজাইনত থকা। আৰু আমি একেবাৰে পিছফালে থাকি ইয়াৰ দাম হৈছে খুব ধুনীয়া। সোনিয়া গৌৰ বাইদেউ গুড ইভিনিং, দামটো কৈ দিয়াচোন। গোটেইখিনি আমি কমপ্লিটলি হ'লচেল কৰি দিয়া হৈছে, কাৰণে মোৰ অকণমান এতিয়া আকৌ মোক 11,450 ল'ব পাৰিব। খুবেই ধুনীয়া কিন্তু কাপোৰযোৰ, আৰু বহুত ৰিজনেবল ৰেট বুলিয়ে ক'ব লাগিব, 11,450 টকা। আৰু এইযোৰ হৈছে পিয়ৰ পাটৰ খুব ধুনীয়া কালাৰ, মেহেন্দি গ্ৰীণ কালাৰত। দামটো 10,190 টকা, 10,190 ৰুপিছত এইযোৰ কাপোৰ ল'ব পাৰিব। আৰু বহুত ৰিজনেবল ৰেটতে চেষ্টা কৰিছোঁ দিবলৈ, হয়তো তাতো কিছুমান ছেটিছফাই হ'ব পাৰে নহ'বও পাৰে। আৰু এইযোৰ হৈছে পিয়ৰ পাটৰ খুবেই ধুনীয়া এইযোৰ, এইযোৰ কিমান? 9,875, মানে মোক প্ৰমোটাৰ লগা হৈ গৈছে, 9,875ত এযোৰ কাপোৰ ল'ব পাৰিব, খুবেই ধুনীয়া। চাদৰখন দহি কৰি থোৱা আছে, মেখেলাখন কিন্তু চিলোৱা নাই, নিজে চিলাব লাগিব। এইটো কিমান? 10,085। আৰু এইযোৰ যে খুব ধুনীয়া পিয়ৰ পাটৰ ব্লেকত, কোনোবা যদি এনেকৈ ব্লেকত ল'ব বিচাৰিছে, আৰু 10,485ত ল'ব পাৰিব, 10,485ত ল'ব পাৰিব। আৰু আমাৰ পিয়ৰ পাটৰ বহুত ধুনীয়া ধুনীয়া আৰু ধুনীয়া ধুনীয়া কালেকশ্যন আছে, আপোনালোকে 1 তাৰিখে গোটেইখিনি দেখা পাব। 16,200ত এইযোৰ ছেকেণ্ড ছেটৰ যোৰা ল'ব পাৰিব, খুবেই ধুনীয়া। এই চা জোতাটো পিন্ধি সোমাইছে তাত, 16,200 আৰু এইযোৰ হৈছে খুব ধুনীয়া ব্লেকত, 10,085ত ল'ব পাৰিব এই ধুনীয়া যোৰা। আৰু কাংকানৰ ঘৰত বহুত ভেৰাইটি পাটৰ আমি ৰেডি কৰিছোঁ, যিসকলে ভাল পাইছে ল'ব পাৰিব। আমাৰ ধেমাজি গুৱাহাটী যোগাযোগৰ নম্বৰ হৈছে 9101014647। আৰু এইযোৰ যে কালাৰটো খুব ধুনীয়া, খুব ধুনীয়া এইযোৰ, কিন্তু 10,975ত এইযোৰ কাপোৰ ল'ব পাৰিব, খুবেই ধুনীয়া। আৰু এইযোৰ হৈছে পিয়ৰ টছৰ, আৰু এইযোৰ ডিছকাউণ্ট কৰি ল'ব পাৰিব 6,500 ৰুপিছত, লগতে ৰেডি টু ৱেৰ হৈ আছে, 6,500 ৰুপিছত ধুনীয়াকৈ ৰেডি টু ৱেৰ ল'ব পাৰিব। মই বৰ্তমান লাইভ আহি আছোঁ আমাৰ গুৱাহাটী বিপণীৰ পৰা, আৰু গুৱাহাটীৰ আমাৰ যিটো 1 তাৰিখে আৰম্ভ হ'ব আপোনালোক চাগে গম পায়, আমাৰ জাষ্ট এখন একেইখন এড্ৰেছে, নেক্সট ৱালমেড বুলি ক'ম, আৰু আমাৰ ৱালমেড আৰু ৰুমৰ মানে ৱালমেড, তাৰমানে ইফালে ৰুমৰ জাষ্ট আমাৰ দোকানৰ ইফালে হ'ব। ইয়াৰ দাম হ'ব 3,700 ৰুপিছত ল'ব পাৰিব, ৰেডি টু ৱেৰ হৈ আছে। আৰু এইযোৰ হৈছে খুব ধুনীয়া ব্ৰাইট কালাৰ ৰেডত, 3,700 ৰুপিছত ল'ব পাৰিব, লগতে ধুনীয়াকৈ ৰেডি টু ৱেৰ হৈ আছে। যদি ভাল পাইছে স্ক্ৰীনশ্বট লয় কি হ'ল, 3,700 ৰুপিছ। আৰু এইযোৰ হৈছে খুব ধুনীয়া, ইয়াৰ দাম হ'ব 3,400 ৰুপিছত ল'ব পাৰিব, ৰেডি টু ৱেৰ থাকিব। কিমান হৈ যাব? আৰু এইযোৰ যে খুব ধুনীয়া, খুব ঘন ঘন বুটা আৰু ধুনীয়া যোৰা, 10,975ত দিয়া হৈছে, 10,975। এইযোৰ হৈছে হৈ যাব আৰু, হেৰি হৈ যাব। এইযোৰ হৈছে পদ্মিনীত
কেচাপাত বোৱা। ইয়াৰ দাম হ'ব 3400 টকা। ৰেডি টু ৱেৰ নাথাকিব, এইযোৰ হৈছে কটন কেচাপাতৰ ৰেডি টু ৱেৰ হৈ আছে। খুবেই ধুনীয়া এইযোৰ কাপোৰ, কিন্তু পিন্ধিলেহে ধুনীয়া লাগে। 4200 টকা ৰেডি টু ৱেৰ হৈ আছে, 4200 টকা ৰেডি টু ৱেৰ হৈ আছে। আৰু এইযোৰ হৈছে খুব ধুনীয়া কটন ননি এযোৰা, আৰু কটন ননি এযোৰা ল'ব পাৰিব 2150 টকা ৰেডি টু ৱেৰ, কিন্তু নাপাব, 2150 টকাত ল'ব পাৰিব। আৰু মই বৰ্তমান লাইভ আহি আছোঁ আমাৰ গুৱাহাটীৰ বিপণীৰ পৰা, বেলতলা ৱাৰলেছ অপজিট অফ KFC বা ইণ্ডিয়ান পেট্ৰল পাম্পৰ অপজিটত ট্ৰিনিটি স্কুৱেৰ, আৰু আমাৰ বিপণীখনৰ গ্ৰাউণ্ড ফ্ল'ৰত মেক্স মাৰ্কেটখন আছে। 2150 টকাত ল'ব পাৰিব। এইযোৰ হৈছে কটন ননি, খুবেই ধুনীয়া যোৰা, 2200 টকাত ল'ব পাৰিব। 2200 টকাত চলে, দামটো অলপ ৰেটটো কমেই কোৱা হ'ল ইয়াক, 2200 টকা। এইযোৰ হৈছে কটন ননি 2150 টকা ৰেডি টু ৱেৰ, কিন্তু নাথাকিব, 2150 টকা ৰেডি টু ৱেৰ নাথাকিব। যদি ভাল পাইছে স্ক্ৰীনশ্বট লৈ আমাক যোগাযোগ কৰিব পাৰে। আমাৰ যোগাযোগৰ নম্বৰ হৈছে 7991011465447। এইযোৰ হৈছে খুব ধুনীয়া কটন ননি, 2200 টকাত ল'ব পাৰিব, কটন ননি ধুনীয়া যোৰা। আৰু এইযোৰ হৈছে খুব ধুনীয়া কটন ননি, ইয়াৰ দাম হ'ব 2250 টকা, খুবেই ধুনীয়া এইযোৰা। কিন্তু আমাৰ ছিংগল পিচে আছে, যদি ভাল পাইছে ল'ব যদি বিচাৰিছে তেন্তে আমাক যোগাযোগ কৰিব পাৰে। খুব ধুনীয়া, কিন্তু এইযোৰ হৈছে কটন ননি, 2200 টকাত ল'ব পাৰিব, 2200 টকাত ল'ব পাৰিব। আৰু এইযোৰ হৈছে পিয়'ৰ টচৰ মাল্টি কালাৰ চেল বৰ্ডাৰ বৰ্ডাৰ কৰি লৈছে। এইযোৰ কিন্তু অলপমান দাম হ'ব, 11200 টকা, 11200 টকাত ল'ব পাৰিব, ৰেডি টু ৱেৰ হৈ আছে। আৰু যোগাযোগৰ নম্বৰ হৈছে 9101114647ত যোগাযোগ কৰি ল'ব পাৰিব। আৰু এইযোৰ হৈছে পিয়'ৰ টচৰ টিকলা টিকলা বুটা থকা, 6500 টকা, ৰেডি টু ৱেৰ নথকাকৈ। এইটো চাগে ডেজি বাইদেউ কৈছিলে থৈ দিবলৈ কেনে। এইযোৰ হৈছে কটন ননি, ইয়াৰ দাম হ'ব 2300 টকা, ৰেডি টু ৱেৰ হৈ আছে, 2300 ৰুপিজ ৰেডি টু ৱেৰ হৈ আছে, ল'ব পাৰিব। এইযোৰ হৈছে কটন ননি, খুব ধুনীয়া যোৰা, আৰু এই কটন ননি ধুনীয়া যোৰা ল'ব পাৰিব 2200 টকাত, 2200 ৰুপিজত ল'ব পাৰিব, 2200 টকাত ল'ব পাৰিব। এইযোৰ হৈছে কটন ননি, খুব ধুনীয়া, কিন্তু এইযোৰ 2200 টকাত ল'ব পাৰিব, ৰেডি টু ৱেৰ নকৰাকৈ 2200 টকাত ল'ব পাৰিব। আৰু আমাৰ এপ্ৰিলৰ 1 তাৰিখ 2024 চনৰ আমাৰ যিটো পাটৰ হ'লচেলৰ বিপণীখন আৰম্ভ হ'ব, আশা কৰোঁ আপোনালোক আহিব আৰু নিজৰ মন পচন্দৰ পাটৰ কাপোৰ বাছি লৈ যাব পাৰিব একেবাৰে কম মূল্যত। ইয়াৰ দাম হ'ব 2200 টকা। এইযোৰ হৈছে খুব ধুনীয়া কটন গাড়ী দিয়া হোৱাইটত, ইয়াৰ দাম হ'ব 2150 টকা, ৰেডি টু ৱেৰ নাথাকিব, 2150 টকা। আৰু আমি জাষ্ট কাপোৰবোৰ ইয়াত দেখা হয়, কিন্তু গুৱাহাটীত অনলাইনটো বুকিং বহুত কম হয় ন ৰঞ্জিতা, ধেমাজিত কণ্টিনিউ মানে গোটেইখিনি ৰেডি টু ৱেৰ থাকে যে, সেইকাৰণে ধেমাজিৰ পৰাই বেছিভাগ লয়, ডেইলি 60+ ডেইলিয়ে থাকে। ইয়াৰ দাম হৈছে 2400 টকা। এইযোৰ হৈছে কটন ননি, ইয়াৰ দামো হ'ব 2150 টকা, ৰেডি টু ৱেৰ নাথাকাকৈ। আপুনি গুৱাহাটীতে আছে নেকি বা? বৰ্ণালী কলিতা বাইদেউ, মই গুৱাহাটীতে আছোঁ, আচলতে মই 4-5 তাৰিখলৈকে থাকিম, কিয়নো এতিয়া আমাৰ আকৌ ইয়াতে 1 তাৰিখে অ'পেনিং আছে যে, যিটো পাটৰ আমি হ'লচেল কৰিব লৈ আছোঁ, সেইটো কাৰণে অ'পেনিঙৰ কাৰণে মই থাকিছোঁ। আৰু কিবা কিবি অকণমান ডিজাইন চিজাইনো নিজে আপডেট কৰিছোঁ। আৰু এইযোৰ হৈছে কটনত টচবো, 4200 টকাত ল'ব পাৰিব। এইযোৰ হৈছে কটনত টচবোৱা, 4200 টকা, ৰেডি টু ৱেৰ নকৰাকৈ। চেমিনুনি গেৰো ছিংগল চাদৰ হোৱাইট দেখাবচোন, চেমিনুনি গেৰো ছিংগল চাদৰ হোৱাইট নাই, ধেমাজিতহে আছে, সিহঁতক কৈছোঁহে দি পঠিয়াবলৈ কাৰণে, সিহঁতৰ তাত পাপৰিয়ে দেখাই থাকে বাৰু। এইযোৰ হৈছে পিয়'ৰ টচৰ, খুবেই ধুনীয়া, তামা আৰু ৰঙাত কৰা, 9500 ৰুপিজ, বহুত ধুনীয়া কালেকশ্যন, যাম এইবাৰ, থেংক ইউ। আৰু এইযোৰ হৈছে পিয়'ৰ টচৰ, খুবেই ধুনীয়া, আৰু এই পিয়'ৰ টচৰ ধুনীয়া যোৰা ল'ব পাৰিব, 9700 ৰুপিজ। আৰু এইযোৰ হৈছে কটন ননি, খুবেই ধুনীয়া যোৰা, ইয়াৰ দাম হ'ব 2200 টকা, ৰেডি টু ৱেৰ নকৰাকৈ, 2200 টকা, ৰেডি টু ৱেৰ নকৰাকৈ ল'ব পাৰিব, 2200 ৰুপিজ। এইযোৰ হৈছে কটন ননি, খুবেই ধুনীয়া ব্লেকত, কিন্তু এইযোৰ যদি কোনোবাই ভাবিছে চিন্তা কৰিছে লৈ থওক, ইমান ধুনীয়া লাগিছে ব্লেক হ'লেও, 2200 টকাত ল'ব পাৰিব, ৰেডি টু ৱেৰ নকৰাকৈ। আৰু আমাৰ ধেমাজি বিপণীৰ ফোন নম্বৰ হৈছে 9101114647। আৰু মোক লাইফত সহায় কৰিছে ৰঞ্জিতাই, এইযোৰ হৈছে 2150 টকা, মই যাম দিয়ক 1 এপ্ৰিলৰ পিছত। থেংক ইউ বাইদেউ, আহিব, নাইচ কালেকশ্যন মেম, থেংক ইউ গুঞ্জলতা বাইদেউ। আৰু এইযোৰ হৈছে কটন ননি, খুবেই ধুনীয়া, আৰু এইযোৰা ল'ব পাৰিব 2200 টকাত, 2200 টকাত ল'ব পাৰিব। এইযোৰা হৈছে কটন ননি, খুব ধুনীয়া যোৰা, এইযোৰা ল'ব পাৰিব 2200 টকা, ৰেডি টু ৱেৰ নথকাকৈ। আৰু ধেমাজিৰ পৰা ল'লে আপোনালোকৰ এটা লাভ আছে যে, ধেমাজিত গোটেইখিনি কাপোৰেই আপোনালোকে ৰেডি টু ৱেৰ থাকিব, সেইকাৰণে সকলোৱে ধেমাজিৰ পৰাই আমি গুৱাহাটী যিমান অনলাইন এতিয়া বৰ্তমান দেখাই আছোঁ, কিন্তু
কম হে লয় ধেমাজির পরে লয় গে আলটিমেটলি আর এইজুর হচ্ছে খুব ধুনিয়া দিয়ে এইজুর অকল সিঙ্গল পিসে আছে 2200 টাকার লব পারিব এইজুর হচ্ছে কটননি খুব ধুনিয়া জোড়া আর এই কটননি ধুনিয়া জোড়া লব পারিব 2200 টাকা এইজুর খুব হেভি আর আমি গুটেখিনি ডিজাইন অলপ অলপ করে চেঞ্জ করে আছো রেডি টু ওয়্যার আজিকালি নকরে নাকি রেডি টু ওয়্যার করা হয় কিন্তু গুহাটি ব্রাঞ্চত যেকেটা যে ধেমাজির পর রেডি করে দিয়ে পঠিয়ে তেনেকো আমি ইয়াত বিক্রি করবলিয়া হয় বাকিখিনি তো ধেমাজির পর অনলাইন ললে সব রেডিয়ে থাকবে এইজুর হচ্ছে কটনত টস বো 4200 টাকা বা এদিন আকো মিসিং স্পেশাল করবসুন বিহু আহি আছে যে ঠিকই আছে এইটা সাগে ধেমাজির পরে করব লাগবে ইয়াত বহুত দিনত একদম লাইভ করবলে সময় নাপাও ইয়ার দাম হচ্ছে 4200 টাকা হ্যাঁ ফোন করে কই দেছুন মাই কই আছো বলে আর এইজুর হচ্ছে খুব ধুনিয়া কটন ননি ইয়ার দাম হব 2200 টাকা রেডি টু ওয়ার নকরাক রিবি জোড়া দামটো কিমান রিবি জোড়া সব বেলেগ বেলেগ আসলে ডিজাইনের উপর লগত বেস করে এইজুর হচ্ছে কটন ননি 2200 টাকা রেডি টু ওয়ার নকরাক হোয়াইট গাড়ি দিয়া রেড ফুলের কাপড় হব নাকি ধেমাজিত আছে আর এইজুর হচ্ছে খুব ধুনিয়া কটন ননি 2150 টাকা আর এইজুর হচ্ছে খুব ধুনিয়া 2150 টাকাত লব পারিব রেডি টু ওয়ার নকরাক 2150 টাকা ইয়াত মিসিং লাইভ করবলে কারণে ভালো আসলে কিন্তু বহুত কাপড় এভেলেবল আছে ইয়াত যদি আকো লাইভ করবল হলে মই রাতিপা 8:30 বাজাতে আহি করব লাগিব নহলে 10টা বাজার 10:30 বাজার পিছর পর ইয়ার দাম হব 2150 টাকা 10:30 বাজার পর মানুষ আহি থাকে জায়গা যেমন ডাঙর হয়েছে ইমান নজোড়া নিচিনা হয়ে গেছে কাপড়ে কাপড় হয়ে আছে বিশেষ বিহু কারণে বহুতখিনি স্টক ইয়াত রেডি করা আছে পিওরিটি দেখাবসুন আজি সাগে দেখা নহব এইজুর হচ্ছে 2200 টাকা কটন এইজুর যে খুব ধুনিয়া কটন একদম মরম লগা সবার 2200 টাকাত লব পারিব 2200 টাকাত লব পারিব এইজুর হচ্ছে কটন ননি খুবই ধুনিয়া জোড়া আর এইজোর লব পারিব 2200 টাকা রেডি টু ওয়্যার নকরাক 2200 টাকা খুব হেভি ধুনিয়া এইজুর হচ্ছে পদ্মিনীত কেঁচা পাতব আর ইয়ার দাম হব 3400 টাকা রেডি টু ওয়্যার নকরাক ধেমাজির পর ললে কিন্তু প্রত্যেকজোর কাপড়ে রেডি টু ওয়্যার পাব আকো গুহাটির যেকটা কাপড় রেডি টু ওয়্যার করে দিয়ে পঠিয়ে সেকটাহে আপনার দেখাবল আছে আর এইজুর হচ্ছে কটন ননি ইয়ার দাম হব ব্লাউজটো কি হয় কটন কেঁচাপাত নিচি দেখিছো 4500 কটন কেঁচাপাত সরি এইজুর হচ্ছে কটন কেঁচাপাতর 3300 টাকাত লব পারিব আর এইজুর হচ্ছে খুব ধুনিয়া কটনত টস বোয়া একদম কাপড়জো কিন্তু বহুত ধুনিয়া হসাকে একদম দাঁত ফিট ধুনিয়া জোড়া ইয়ার দাম হব 4200 টাকা আর হেভি জোড়া এইজুর হচ্ছে কটনত টস বোয়া 4200 টাকা ইয়াত খালি দহিটোহে কই থৈ দিয়া আছে সিলোয়া নাই 4200 টাকাত লব পারিব এইজুর হচ্ছে কটনত টস বোয়া 4200 টাকা রেডি টু ওয়ার হয়ে আছে যদি পছন্দ হয়েছে স্ক্রিনশট লয় আমার যোগাযোগ করব পারে আমার যোগাযোগ নম্বর হচ্ছে 9101114647 এইজুর হচ্ছে হোয়াইটত কটন ননি একচুয়ালি হোয়াইটত হোয়াইটত রেড ফুল থাকা বাইদেউগী ইমান ইমার্জেন্সি আনি দিবলে কলে একদম লাগে লাগে বলে তারপর আনি দিলো এটা নাহিলেগে সেখানে কিছু কেতিয়াবা বিশ্বাসে করবলে মন নাযায় ইয়ার দাম হচ্ছে 2300 টাকা আর এইজুর হচ্ছে খুব ধুনিয়া তো পদ্মিনীত কেঁচা পাতব নিচিনা দেখিছো পদ্মিনীত কেঁচা পাতব 3300 টাকাত লব পারিব হয় আর এইজুর হচ্ছে কটনত টস বোয়া খুব ধুনিয়া জোড়া আর এই কাপড় বিশেষ স্পেশালি এই কাপড়জোর পিঁধিলে কিন্তু আপনাদের বেলেগ কাপড় পিঁধিব মন নাযাব ইমান কমফর্টেবল এন্ড লাইট ওয়েট 4200 টাকা লব পারিব মিহি টসটো কি বাৰু আমার মিহি টস বুলি পার্টিকুলার না থাকে আমি টস এটা কোয়ালিটিয়ে লগাও তারপর বাদ বাকিটো কি না জানো আর এইজুর হচ্ছে কটন ননি ইয়ার দাম হব 2200 টাকা এইজুর হচ্ছে কটনত টস বোয়া খুব ধুনিয়া এইজোড়া কিন্তু মিস নকরিব দেই বহুত ধুনিয়া কাপড়জোর 4200 টাকা রেডি টু ওয়ার নকরাক বহুত ধুনিয়া কাপড়জোর আর আমার আজির সন্ধ্যা লাইফ আমি ইয়াতে সামরিছো কিন্তু সামরার আগতে মই আপনাদের দেখাই দিও আমার এতিয়া যে বিপণীখন কত আরম্ভ হব ইয়াত আমি এতিয়া সামরিলো কাস্টমার গলেহে আমিও লাইভ করব পারো আমার এতিয়া মেইন বিপণীখন হয়েছে এইখন যেটো আর এইজোর হচ্ছে কটন কেঁচা পাটর খুবই ধুনিয়া জোড়া আর এইজুর লব পারিব 6500 টাকাত রেডি টু ওয়ার হয়ে আছে খুব ধুনিয়া কাপড়জোর 6500 টাকা খুবই ধুনিয়া এতিয়া আমার বিপণীখন হয়েছে এখন ধর যেটা আমি এটা চলাই আছো এক্সিস্টিং তারপর আমি এটা খুলি আমার ইফালে কেয়ার স্টাফন আছে ইয়ারপর খুলিয়ে আমি ইফালে যাম ইটু পার্টত যাম ইটু পার্টত গৈ মই অকমান বেক করে দেখা দিছো আমার কাঙ্কান ধেমাজিখন ইফালে থাকি গল যেটা মেইন আমি আসলে আমার এক্সিস্টিং চলাই আছো সেইখনতো থাকিব তারপর এটা আমার পাটর বিপণীখন হয়েছে এইখন পাটর বিপণীখন এখন হয়েছে
যখন আমি এটা বনাই আছো আর এপ্রিলের এক তারিখে আমার শুভারম্ভণি হব আর এই আরম্ভণি আমার এবার মানে নিজের ভাবিল চিন্তা করল আমার নিজের বৌনী দুগী আহিব যিয়ে আমার পাট মুগা টস তিনটাই বব জানে হতক মানে মহিলা হলেও একুতে হতক এড়ব নয় বা একদম ইমানে পাকৈত দুজনী আহিব গোটেকিজনী তো আহিলে আমার থাকা মেলা অকান অসুবিধা ইয়াত এনে অলরেডি বহুত মানুষ আছেই গুড ইভিনিং মাই থ্যাংক ইউ আর আমার দর্জি যখন আমাক আজি আজি অতদিনে কাপড় সিলাইছিল আপনার পিন্ধাই আছে তার দুগী আহিব চারিগী আহি আমার ইয়াতে ফিতা কাটি শুভ আরম্ভণি করব আমার কাঙ্কান ধেমাজি সিল্ক উকুমখন উকুম মানে হয়েছে ঘর আর এই হচ্ছে মেইন মাজত একটা সর একটা ডেকোরেশন টাইপ বনাইছো এই কমপ্লিট হয় না কমপ্লিট হবলে বাকি আছে আর ফ্রন্ট ভিউ হব আপনার এনে এই ফ্রন্ট ভিউটা দেখি না পাব বহুত হেরি আছে কিমান পৰা স্টার্ট হব পাটৰ কাপড় বা নতুন দোকানখনত একেবারে হলসেল হব আপনার 7,100 6,900 তো সাকে নাই কিন্তু কিবা এটা এনেকাতে হব বাৰু এবোৰ হৈ যাব 25 তারিখলৈকে হৈ যাব বুলি জনাইছে আজিও প্রায় বহুতখিনি কামেই হৈছে আৰু ওপৰত আমি ফলসেলিং লগা নাই যেহেতু দোকানখন হঠাৎ ললো আৰু নিজৰো নহয় ভাড়াতে হয় সেইকাৰণে ভাবিলো ফলসেলিং এটা লগাই নলো কোনোমতে চলি ল'ম আৰু ইয়াত ধুনীয়াকৈ আপোনালোকৰ বহাৰ কাৰণে ব্যৱস্থা থাকিব ইফালে ওয়াশরুম শাশরুম সব আছেই আর এপ্রিলের এক তারিখে আশা করি আপনার আহিব যখন আহাত অসুবিধা হয় আপনাদের আমার নাম্বারটাও নোট করে থব বিশেষ সাকে এবার পাপড়িও আহিব যে আমার ধেমাজিত এনি টাইম লাইভ করে থাকে আপনার দোকানত গৈছিল ধেমাজি মই নগাঁওর পৰা গৈছিল মিচিং কাপড় আর টসিহে আনিছো বহুত ধুনিয়া ধন্যবাদ বাইদেউ খুবই ধুনিয়া আর এন্ট্রেন্সটা এই কালি পরহি মানে গ্লাস লগাব সাকে আর এন্ট্রেন্সের পর মানে আমার বিপণীখন ওলাইছো ওলাই এইখন কিন্তু আমার নহয় যখন আছে এখন আমার নহয় আপনাদের এখনও আমার নহয় এখন হব প্রথম লিফটতে যদি আহে আপনাদের এই লিফট পাব মাইনাস ওয়ানের পর আহিলে এই লিফটের পর আহিয়ে ইয়ার লিফটত দরজা খোলার পশ্চাৎ এনেকে হব ইফালে হয় এনেকে যাব এনেকে গেলে ইয়ার এই নম্বরটা নহব ইয়ার নেক্সটখন হব আমার এইখন হব আমার একদম আহল বহল একো চিন্তা করব নালে আপনাদের বহুত এগালমান মানুষ আহি চালেও অসুবিধা নয় কিন্তু এটা দোকান অকান ঠেক হয়ে গেল যখন আছে বহুত বেশি রাশ হয়ে থাকে এখানে আমি ভাবিলো যে অকান পাটর সেকশন একবারে সেপারেট করে দিও আর কুর্তা পিসর পর আদি করে সকলখিন বস্তু আপনাদের এভেলেবল পাব আর এখন হচ্ছে মেইনখন ইয়াত এখন থাকিব টস মুগা কটননি আদি করে সকলখিন মিচিং কাপড় এইব থাকিব আর মই ইয়াত লিখি দিছো প্লিজ এন্টার ওয়েরিং ইয়র শুজ ইয়াত জোতা চেন্ডেল বহুত হেরাই যায় মই বহুত ভরবলীয় হয়ে গেছে সেইকাৰণে এনেকে লিখি থৈছো আমার দুখন বিপণীতে জোতা চেন্ডেল আপনাদের খুলি আহিব নালাগে।